ব্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে 100% অর্গানিক উপায়ে বাসাবাড়ির ছাদে, টবে বা ক্যারেটের মধ্যে ডাটা শাকের চাষ করা যায়। আজকের দেখানো এই পদ্ধতিটা মেনে আপনি চাইলে ডাটা শাক, মূলা শাক, লাল শাক কিংবা আপনার পছন্দের যে কোনো শাক বাসাবাড়ির ছাদে নিজেই উৎপাদন করতে পারবেন, তাও আবার কোনো রকমের রাসায়নিক সার এবং কোনো রকমের রাসায়নিক কীটনাশক ছাড়াই। পুরো পদ্ধতিটি একেবারে শুরু থেকে জানতে আমি আপনাদের আজ থেকে 30 দিন পেছনে নিয়ে যাব এবং প্রথম দিন থেকে দেখাবো এই গাছগুলোর কিভাবে আমি বীজ বুনেছিলাম এবং কিভাবে সেই বীজ থেকে চারাগুলো হয়ে এগুলো শাকে পরিণত হলো। তো আসুন প্রথম দিন থেকে শুরু করি। ডাটার চাষ করতে হলে বা ডাটা শাক অথবা যে কোনো শাকের চাষ করতে হলে আপনার প্রয়োজন হবে এরকম ফলের ক্যারেট, কারণ এইগুলোতে জায়গাটা বা স্পেসটা অনেক বেশি পাওয়া যায়, যার ফলে আপনি মাটি বোঝাই করে এর মধ্যে অনেকগুলো গাছই বুনতে অনেকগুলো গাছের জন্য বীজ ফেলতে পারবেন। তো ক্যারেটটার নিচের দিকে যেহেতু ছোটো ছোটো ছিটি রয়েছে, এগুলো ঢাকার জন্য আমি একটা পলিব্যাগ ব্যবহার করলাম। এটা দিলাম যাতে মাটিটা সহজে ধুয়ে না যায়। পরবর্তীতে আপনাকে মাটি বোঝাই করতে হবে। ডাটা শাক, লাল শাক বা পুঁই শাক অথবা হচ্ছে গিয়ে কলমি শাক, এই সব রকমের শাকই কিন্তু আপনি একই পদ্ধতিতে প্রস্তুত করতে পারেন। তো আপনার জাস্ট একটা উপকরণ প্রয়োজন হবে, সেটা হলো গোবর, কম্পোস্ট অথবা যে কোনো একটা জৈব সার। আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। মাটিটা দিয়ে আমি এর মধ্যে কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট সার মিক্স করে দিলাম। আপনি জৈব সার, পাতাপচা সার বা যে কোনো রকমের সার দিয়ে মাটি প্রস্তুত করে নিতে পারেন। আর এই সমস্ত আমাদের দেশীয় শাকগুলোর বড় একটা বৈশিষ্ট্য হলো এগুলো কিন্তু সব রকমের মাটিতেই হয়। আপনি এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি বা যে কোনো রকমের মাটির মধ্যেই কিন্তু ছাদ বাগানে এই সবজিগুলোর চাষ করতে পারেন। তো আমি মাটিটা প্রস্তুত করে নিয়েছি, এবারে বীজ বসানোর পালা। তো এই পার্টটা ভালোভাবে দেখুন কিভাবে বীজটা বসাতে হয়। তো বীজগুলো আসলে অনেক ছোট, তাই এগুলো পড়ে যেতে পারে বলে আমি এই বীজের প্যাকেটটার একটা কর্নারে ছিদ্র করে নিয়েছি। তো এই ধরনের বীজের প্যাকেটগুলো, এটা ইস্পাহানি কোম্পানির, তো এরকম লালতির বা ইস্পাহানির ডাটা শাকের বীজের প্যাকেটগুলোর দাম মোটামুটি 20 টাকা থেকে 30 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। আর যদি একেবারে নর্মাল লোকালটা কিনতে চান সেক্ষেত্রে 10 টাকা দাম হবে। তো আমি বীজগুলোর মধ্যে সামান্য একটু বীজ নিয়ে এটার মধ্যে ছিটিয়ে দিচ্ছি। মোটামুটি এক প্যাকেটে যতটুকু বীজ থাকে এটা দিয়ে 4-5 ডিসিমল জায়গার মধ্যে বোনা যায়। তো আমি যেখানে যেহেতু খুবই অল্প জায়গার মধ্যে বুনছি এবং আমার বাসার চাহিদার জন্য বুনছি, এজন্য আমার এটুকুতেই হয়ে যাবে। বীজ বসানোর পর এটার উপরে পানি দিয়ে দেবেন। তবে খেয়াল করবেন পানির পরিমাণটা যদি খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু বীজগুলো পানির মাধ্যমে ভেসে বাইরে পড়ে যেতে পারে। ব্যাস, ডাটা শাক চাষের জন্য কাজ এতটুকুই। এরপর আপনি শুধু প্রতিদিন এটার মধ্যে পানি দেবেন। শাকগুলো আস্তে আস্তে বড় হবে এবং এক মাস পর আপনার খাওয়ার যোগ্য হয়ে যাবে। এটা দেখুন 4 দিন পরের ফুটেজ, এবং 4 দিনের মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুরো ক্যারেটের মধ্যে মোটামুটি একটা ভালোই নির্দিষ্ট দূরত্ব মেনে বীজগুলো থেকে চারা তৈরি হয়েছে। এ সময় আপনার এই গাছগুলো পুরোপুরি সম্পূর্ণ সূর্যের আলোর নিচে রাখবেন, এতে করে গাছগুলো খুব দ্রুত বড় হবে। আর পর্যাপ্ত মাত্রায় পানি দেবেন। এরকম ফলের ক্যারেটে পানি কখনোই আটকা থাকে না, যেটার ফলে গাছের গোড়া পচে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবারে দেখছেন 20 দিন পরের ফুটেজ, এবং বীজ বোনার 20 দিনের মধ্যে কিন্তু আমাদের ডাটা শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এগুলোর মধ্যে কিছু শাক অলরেডি খাওয়ার যোগ্য হয়ে গেছে। এখান থেকে আমি বড় শাকগুলো একবার তুলে নিয়েছিলাম, এবং পরবর্তীতে এই গাছটাতে আরও প্রচুর পরিমাণে শাক আসে এবং আমি আপনাদের ফাইনাল হারভেস্টিংটা দেখাচ্ছি, যখন আমার গাছে পুরো আমার এই ক্যারেটটাতে পুরোটা ভরে গেছিলো শাকে এবং আমি সেগুলো কিভাবে তুলছিলাম এবং কতটুকু শাক হলো। আসুন দেখে নেওয়া যাক 30তম দিনে আমাদের গাছগুলো কত বড় হয়েছে। এটা 30তম দিনের ফুটেজ, এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাটা শাক কিন্তু শাক হিসাবে খাওয়ার যোগ্য হয়ে গেছে। তো আপনি চাইলে এর মধ্যে কিছু পরিমাণে শাক অলরেডি তুলে নিয়ে সেগুলোকে খেয়ে ফেলতে পারেন এবং কিছু শাক রেখে দিতে পারেন, যেগুলো পরবর্তীতে ডাটায় রূপান্তর হবে এবং পরবর্তীতে এগুলো ডাটা হিসাবেই খাওয়া যাবে।
তো আমি এই বয়সেই গাছগুলোকে হারভেস্ট করব। সাধারণত ডাটা শাক যদি আপনি শাক হিসাবে খেতে চান সেক্ষেত্রে মোটামুটি 25-30 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন। অন্যদিকে আপনি যদি ডাটা হিসাবে খেতে চান সেক্ষেত্রে 2-2.5 মাসের মতো সময় আপনার গাছগুলোকে রাখতে হবে। আর অনেকেই জিজ্ঞেস করবেন ডাটা শাক কোন মাসে লাগাতে হয় বা কোন মাসে চাষ করা যায়। এটার উত্তর হলো সারা বছরই হয়, আপনি শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এই শাকটা লাগিয়ে এই শাকটা সংগ্রহ করে খেতে পারেন। আর এখানে দেখানো পদ্ধতিটাতে আপনি একবার শাক সংগ্রহ করার পরেও আরও কয়েকবার এটাকে সংগ্রহ করতে পারবেন। মোটামুটি এই একবার সংগ্রহ করার পর আরও 2-3 পর্যন্ত ওই ছোটো গাছগুলো বড় হওয়া পর্যন্ত আপনি কয়েকবার হারভেস্ট করতে পারবেন। সহজ কথায় বলতে গেলে আপনি যদি 2 ক্যারেটের মধ্যে ডাটা শাক অথবা লাল শাক জাতীয় গাছগুলো রোপণ করেন সেক্ষেত্রে আপনি 1 মাসে 3-4 ওইটা থেকে ফলন পেতে পারেন এবং 3-4 ওইটা থেকে শাক খেতে পারবেন। আর এইভাবে উৎপাদিত শাকগুলো কিন্তু 100% অর্গানিক হবে এবং এর মধ্যে কোনো রকমের কীটনাশক এটার মধ্যে টাচও করিনি, আর সাথে কোনো রকমের রাসায়নিক সারও এর মধ্যে দেওয়া হয়নি। তাই এটা 100% অর্গানিক এবং 100% এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ছাদ বাগান বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।